নিতাম। সে কি ধান দিয়ে কি হবে? পাখিকে খাওয়াতাম। পাখিকে খাওয়াবে? কিন্তু আমি তো অল্প ধান বিক্রি করি না, আমি অনেক ধান বিক্রি করি। পাখিটা সারাদিন ধরে কিছু খাচ্ছে না তো, তাই আমার কাছে 50 পয়সা আছে। ওই 50 পয়সা দিয়ে যতটুকু হয় ততটুকুই দেন। 50 পয়সা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাকে ধানের জন্য পয়সা দিতে হবে না, তুমি এমনি নিয়ে যাও। পরিমল! জি দাদা। এই যে বাবুকে এক মুঠো ধান দিয়ে দাও। তোমার নাম কি? খোকা? বাবু। হ্যাঁ, এক মুঠো ধান দাও। দেরি হয়ে যাচ্ছে বাবা, বাবলু ওয়ার্ড বুকটা নিয়ে এসো। চেষ্টা করবো, ভুল করো না আজকে। চল। খবর তো খারাপের দিকেই যাচ্ছে, দেশে নাকি ছাত্ররা আন্দোলন শুরু করেছে, জিন্না সাহেব নাকি বলেছে রাষ্ট্রভাষা উর্দু হবে, বলি হলো আর আমরা সবাই তো মেনে নেব। যে কোনো সময় দেশে একটা আন্দোলন শুরু হবে। কাদের ভাই, একটা কথা বলবো? বলো। তোমার কাছে কিছু টাকা হবে, দরকার ছিল। আরে সে নিয়ে চিন্তা নাই, বলো কত লাগবে? তা 5 টাকা হলেই হবে। আচ্ছা হবে নি, বলো। বাংলা ভাষা,
এটা কিসের মিছিল বাবা? রাষ্ট্রভাষা আন্দোলনের মিছিল। রাষ্ট্রভাষা কি বাবা, এরা মিছিল করছে কেন? কিছু লোক চায় না যে আমরা যে আমাদের মায়ের ভাষায় কথা বলছি সেটা তারা চায় না, তাই এটাকে ঠেকাতে সব মানুষ, সব দেশের মানুষ একসাথে হয়েছে। এটা একটা প্রতিবাদ, বুঝলি? আচ্ছা বাবা, তোমার মিছিলে যেতে ইচ্ছে করে না? হ্যাঁ করে, কেন? তাহলে যাও না কেন, মা বকবে তাই? অনেকটাই তাই। তুমি ভীতু কেন বাবা? আমার না খুব মিছিলে যেতে ইচ্ছে করে, তবে একা নয়, আমরা তিনজন মিলেই মিছিলে যাব, মা, আমি, তুমি। আমি আসলে একটা ভীতু, বুঝলি? তোর মা যাকে বলে ভীতুর ডিম, এত সাহস আমার নেই, দূর থেকে মিছিল দেখি তাই। তুমি কি বাবলু নোটবুকটা এনেছো নাকি আজকেও ভুলে গেছো? ইস রে, আজকেও ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে বাজার যাবো, তো বাজার থেকে আসার সময় তোমার জন্য নিয়ে যাবো। আবার বাজারে কেন? কাজ আছে। জানো মা, আজকে আমরা মিছিল যাচ্ছি, ইয়া লম্বা মিছিল। মিছিল? বাপ ছেলে মিলে এই কর, মিছিলে যাওনি কেন? আমি তো না করিনি। জানো মা, বাবা না খুব ভীতু, এই জন্য মিছিল যেতে চাচ্ছে না। আর তুই বুঝি খুব পালোয়ান। জানো বাবলু বাবু কি বলে, ও আমাদের তিনজনকে মিছিলে দেখতে এই। আমি মিছিলে গেলে তোকে রান্না করে খাওয়াবে কে? কে খাওয়াবে? তারপর যে তোর টিয়ানা চন্দনা, তার কি হবে? তাই তো বাবা, তখন তো তুমি এত কথা বলনি। তখন তো তখন বলেছিল। বাবলুর মতো হয়ে গেছো, পাখিটার মধ্যে কি পেয়েছো? এমনিতে অভাবের সংসার, তার উপর আবার উটকো ঝামেলা, খামাকা খামাকা পয়সা খরচ, অভাব তো চিরদিনই থাকবে। বিশেষ করে আমাদের মতো মানুষের ক্ষেত্রে বাচ্চাটা একটা শখ করেছে, ছেলেটার জন্য কিছু করতে পারি না। একটা একটা পাখির পিছনে কি এমন খরচ বলো? তাই খাঁচাটা নিয়ে গেল। আচ্ছা শোন, ওকে কি এখন জাগানো যাবে? না, পাগল হয়েছো নাকি তুমি? কি বলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এত কষ্ট করে ঘুম পাড়িয়েছি, যা করার কাল সকালে করবে, যা হাত মুখ দিয়ে আমি খাবার দিচ্ছি, খালি খালি উঠবে ঝামা। ঠিক আছে বাবা, ওকে তুলবে না। আচ্ছা বাবা বল, পাখিটা কি নতুন খাঁচাটা পছন্দ হয়নি? আমারও তাই মনে হচ্ছে রে, মনে হয়েছে যে ও রাগটাক করেছে। দেখো একবার নড়তে চড়তেই পারছে না, ও কি আর উঠতে পারবে? ঠিকই না। এক কাজ করো, বাপ বেটা মিলে হাতে পায়ে ধরে পাখিটাকে রিকোয়েস্ট করো, তাহলে যদি সে যায়। সারাদিনে তো আর কোনো কাজ নেই বাবা।
বল। দেখো পাখিটা কি রকম নোংরা হয়ে গেছে, ওকে গোসল করাতে হবে না? এই পাখিওয়ালা তোকে কি বলেছে? কি বলেছে? বলেছে 7 দিন পর পর গোসল করাতে। ওহো, আমি তো ভুলে গেছি। আমি তো ভুলে গিয়েছিলাম। সাহেব, আমাদের মুখে ভাষা কেড়ে নিতে চায়, কিন্তু জানা কি মিছিলে গিয়েছিলাম। তারপর সে এক অনুভূতি রক্তের মধ্যে কেমন জানি করে। কাদের ভাই, এখন তুমি কোথায় যাবা? এই তো তোমাকে খুঁজতে আসলাম। বসে থাকতে আর ভালো লাগে না, আর কলেজ মনে হয় ছুটি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, দেশে যা অবস্থা। হ্যাঁ, আমারও তাই মনে হয়। একদিকে ভাষাই থাকছে না, আর অন্যদিকে আমরা কি করছি বলো তো? ওই ছেলে মেয়েগুলোকে ক্লাসরুমে বন্ধ করে রেখেছি, এটা ঠিক হচ্ছে না। গণজোয়ারে ওরাও তো ভাসবে, তাই নাকি? হ্যাঁ, তাই তো। আগে তো অধিকার রক্ষার আন্দোলন, তারপর জ্ঞান অর্জন। বাবা, টিয়ে পাখিটা তো ধানও খাচ্ছে না, এখন শুধু ঠোঁট দিয়ে তার কাটবার চেষ্টা করছে, মনে হয় পালিয়ে যেতে চায়। তো তোরা তো চিন্তা করে কি লাভ বলতো? হ্যাঁ, পাখির কাজ পাখিকে করতে দে, ওর যখন ইচ্ছে তখন খেয়ে নেবে। এবার বলতো তোর স্কুল কেমন চলছে? ভালো, হেড স্যার বলছিল স্কুল ছুটি দিয়ে দিবে, তখন খুব মজা হবে, তাই না বাবা? তো তো হবেই। তখন তুমি, আমি আর মা মিলে মিছিলে যাব, আর আমাদের টিয়া পাখিটার সঙ্গেও খেলতে পারবো, খুব মজা হবে। তোমার ছেলে তো রাজনৈতিক জ্ঞান ভালোই হচ্ছে, ওর পড়াটা একটু ধরো, দিন দিন যে কি ফাঁকি বাজাচ্ছে, কোনো মন নেই পড়াশোনায়। নাও ফাঁকে আদিকায় যা বলবো তাই করবে, কিন্তু বই নিয়ে আয়, তোর আমি পড়া ধরবো।